শরতের দীপান্বিতা অমাবস্যা মহা পুণ্যতিথি পিতৃপুরুষের আশীর্বাদ এখন শতোৎসারিত। এই তিথিতে পৃথিবী হয়ে ওঠে মহা আদায়। এ সময় তাদের দেবযানের পথ আলোকিত বলেই এ তিথি মহানয়া। জীবনে ঘনিয়ে আসে ছন্দ করে পৃথিবী, তখনই আবির্ভাব ঘটে দুর্গতি নাশিনী দেবী দুর্গা। কন্দরে বিচরণ করতে থাকেন, দেবতা নিপীড়ন ও মহিষাসুরের অত্যাচারের কথা শুনে ভগবান বিষ্ণু এবং রুদ্র শিবের মুখমণ্ডল ক্রোধে আরক্ত ও ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। পিতামহ ব্রহ্মারও নয়ন দুটি রক্তিম বর্ণ ধারণ করল। অতঃপর অন্যান্য দেবতা এবং ভগবত স্বরূপ সেই ত্রিমূর্তির ক্রোধ আরক্ত বদনমণ্ডল থেকে নির্গত হল এক মহা তেজ। সকল দেবতার সেই সম্মিলিত তেজ এক অসামান্য তেজময়ী
सीता हलिन अपरूप रणचंडी मूर्ति ভুজা মামার ঘরে বান খন্ডা দশ ভুজা মামার ঘরে বান খন্ডা অসুরের রণে মাব প্রকট প্রচণ্ডা কাল দু বিষধর দারুণ সঙ্গী মা রণচণ্ডী সমুদ্র ঋতু সম্মান ফিরে পাবার আশায়